না, কাল আমাদের ব্যাচ ছিল ক্লাস টুয়েলভের, আমরা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট, আমরা স্যারের কাছে পড়তে এসেছিলাম, তখন মন্দিরাকে স্যার বলেছিল তোদের রেজাল্ট বেরিয়েছে তুই রেজাল্টটা আন, তখন ও রেজাল্টটা স্যারকে এনে দেখিয়েছিল, আর স্যার ওকে একটু বকাঝকা করেছিল, সে কারণে ও স্যার আমাদের এই কারণে আর আদার্স কিছু ব্যাপার নাই, কারণ স্যার আমাদেরকে মেয়েদের মতো ভালোবাসে, মেয়ের মতো স্নেহ করে। রামপুরহাটে যদি স্যার থাকে তো ওরকম স্যারের মতো আর সবাই জানে আমাদের স্যারের মতো কোনো স্যার নেই, স্যার এত জায়গা আমাদেরকে নিয়ে গেছে আজ পর্যন্ত কেউ কখনো কোথাও থেকে ক্লাস ঘটে না, এটা যে করেছে স্যার অনেক বড় ভুল করেছে, শাস্তি দেওয়া যেন হয় তাদেরকে। আর আমরা ক্লাস ফাইভ থেকে পড়ছি, ক্লাস এখন পর্যন্ত টুয়েলভ চলছে, এখনো পড়াশোনা করছি, তাদের আগের ব্যাচগুলো আছে, এরকম কেস কোনোদিনই হয়নি, প্রথমবার এ হলো, কিন্তু এটা পুরোপুরি ফাঁসানোর জন্য হচ্ছে।